বিচ্ছেদ গানের রানী, কম বেশি আমরা তাকে সবাই চিনি, সেই গ্রামের মেয়ে বন্যা আপু উস্তাদের সাথে কিন্তু আবারও আরো একটি অসাধারণ বিচ্ছেদ গান নিয়ে আসলো। কিন্তু এই বিচ্ছেদ গান সম্পূর্ণ আলাদা একটা মানে চমক দিবে আমাদের উস্তাদ, সেটা হলো আজকে এই বিচ্ছেদ গানের মধ্যে আমাদের ওস্তাদের মিউজিকের খেলা দেখবো আমরা। মানে এক কথায় আমি কি বলবো, আমি উস্তাদের কাছ থেকে একটু শুনি যে গানটা কিভাবে সাজিয়েছে উস্তাদ। উস্তাদ হ্যাঁ, একটু বলেন তো শুনি। গানটা হয়তো আমরা চেষ্টা করব, যেমন হয়তো কিছু কিছু মিউজিকের ভাগ আছে, কিছু কিছু তালের তালের যে মানে বস্তুগুলো আছে, জি উস্তাদ, তালের কিছু বস্তুর ভাগ আছে, জি আমরা এই সুরের বা ওই তালের হ্যাঁ এই মিউজিক গুলোর একটু মানে আলাদা বৈশিষ্ট্য, যেটা মানে একটু ভাগ ভাগ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়তো দেখা গেল যে ওই ডুগিওয়ালা ছাড়ি দিচ্ছে, তবলাওয়ালা ধরতেছে বা তবলাওয়ালা ছাড়ি দিচ্ছে, বলা যায় মিউজিকের খেলা, হ্যাঁ একটু মিউজিকের খেলা চেষ্টা করবো আর কি। আচ্ছা আচ্ছা উস্তাদ, বন্যা এখানে এসে তোমার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে ভাইয়া। আসলে একটা কথা কি, এখানে আসতে অনেক কষ্ট হয়, রাস্তা মানে অনেক খারাপ, গাড়ি পাওয়া যায় না, মানে অন্যরকম। কিন্তু আপনাদের এখানে এসে যদি মানে যখন গান বলি আপনাদের সঙ্গে মিশে মানে খুব ভালো লাগে। আর যখন শুনি যে দর্শক আমার গান খুব পছন্দ করছে বা আমাকে মানে খুব ভালোবাসে, আমার মানে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাক তোমার কথা শুনে সত্যিই আমারও ভালো লাগলো যে তুমি এত কষ্ট করে, তোমাদের ওখানে তো একবার গেছিলাম, মানে গাড়ি পাওয়া যায় না, আর একে তো হচ্ছে যে হেরিমবমের ভাঙা রাস্তা, সব কষ্ট একদম মানে ভুলে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, খুবই ভালো লাগলো বন্যা তোমার কথাটি শুনে। তো তাহলে দর্শকদের যে ভালোবাসা যেখান থেকে তোমার প্রতি, আমাদের একটি গান শুনিয়ে দাও।
গানের মধ্যে কি চমক দেখালেন উস্তাদ? না চেষ্টা করলাম আর কি একটু। এ তো পুরো মানে এখন ভক্ত হয়ে গেলেন উস্তাদ দোতারার সুরের উস্তাদ। মানে একটু ভিন্ন কাজ করার চেষ্টা করলাম। আচ্ছা আচ্ছা উস্তাদ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার খুবই ভালো লাগছে উস্তাদ। আর আমি আশা করছি এই নতুন যে দোতারার এই কাজটা করছেন উস্তাদ গানের মধ্যে দর্শকদেরও খুব পছন্দ হবে আমি আমার বিশ্বাস উস্তাদ। আমার নিজেরই অনেক ভালো লাগছে উস্তাদ, মনে ক্যামেরা রেখে একটু নাচানাচি করে নে। যদি দর্শকের পছন্দ হয় তবেই আমাদেরকে মানে আমরা একটু সার্থক। জি উস্তাদ, জি অবশ্যই অনেক ভালো লাগছে উস্তাদ। আর সেই সাথে আমাদের বন্যা তোমাকেও ধন্যবাদ, উস্তাদকেও ধন্যবাদ, মানে তোমার গানের জন্যই হয়তো বা এরকম করে বাজানো সম্ভব হয়েছে। তো সব মিলেই হয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগেই আমাদের ভালো লাগা, বা আপনাদের যদি ভালো লাগে আমরাও কিন্তু একটা মানে ইন্সপায়ারেশন হব আমরা পরবর্তী গান আরও ভালো করার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।